রামপুরহাটে বিজয় সম্মেলনী অনুষ্ঠানে যোগ দেওয়ার পূর্বে পথ দুর্ঘটনা ঘটল কাজল শেখের কনভয়তে। রবিবার বেলা প্রায় 12টা নাগাদ সাঁইথিয়া ঢোকার পূর্বেই এই দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। কাজল শেখের কনভয় তার বাড়ি থেকে রামপুরহাটে বিজয় সম্মেলনী সভার উদ্দেশ্যে রওনা দিলে সাঁইথিয়ার কাছে তার কনভয়ে একটি দুর্ঘটনা ঘটে। কনভয়ের মধ্যে থাকা একটি গাড়ি তার সামনের গাড়িটিকে ধাক্কা মারে। কাজল শেখের এক নিরাপত্তা রক্ষী এই ঘটনায় আহত হচ্ছেন বলে জানা যায়। তারপর সেখান থেকে তাকে হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য। পরবর্তীতে কাজল শেখ রামপুরহাটের উদ্দেশ্যে রওনা দেন বিজয় সম্মেলনী অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। দুর্ঘটনা ঘটেছিল, আমার একটা সিকিউরিটি ইঞ্জুরি হয়েছে, বর্তমানে সি হাসপাতালে ভর্তি আছে এবং আমার তিনটে গাড়ির মধ্যে একটা গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, গাড়িটা বর্তমানে পাঠানো হয়েছে। একটা বাম্পার ছিল, বাম্পারটা জন্য হয়েছে, ড্রাইভারটা হয়তো ঠিকঠাক বর্তমানে আজকে মঞ্চে যখন মন্ত্রী আশিস চক্রবর্তী উপস্থিত ছিলেন, আশিস ব্যানার্জি উপস্থিত ছিলেন, সেই সময় মমতা ব্যানার্জি মামাতো ভাই মিহির মুখার্জি তিনি বলছেন দলে কর্মীরা সম্মান পায় না, তারা বঞ্চিত, কি বলবেন? ওই সময় আমি মঞ্চে ছিলাম না, যদিও তবু বলবো যদি উনি বলে থাকেন তা বিষয়টি খতিয়ে দেখতে হবে। যারা সম্মান পায় না দলে প্রত্যেকটি কর্মী প্রবীণ নবীন যারা আছে সকলকে সম্মান দেওয়া উচিত বলে আমি মনে করি এবং ওনার সঙ্গে কথা বলবো। পরবর্তী ক্ষেত্রে আমাদের সদ্য সম্মানীয় আশিস দা আছেন এখানকার দায়িত্বে ডেপুটি স্পিকার এবং আমাদের অভিভাবক, ওনার সঙ্গে কথা বলবো প্রয়োজন। অবশ্যই এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় বলেছেন যারা সিনিয়র লিডার আছে তাদের সম্মান দেওয়ার কথা বলেছেন, যারা ইয়াং লিডার নবযৌবন তাদের সকলকে সঙ্গবদ্ধ ভাবে নিয়ে চলার কথা বলেছেন। কারণ দেখুন, আমরা মঞ্চে যখন উঠি বক্তব্য রাখি 10 বার মমতা বন্দ্যোপাধ্যায় নাম নিই তবে মানুষ আমাদেরকে হাত তালি দেয়, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নগুলো করেছে সেটাই আমরা ভাঙিয়ে খাচ্ছি, বাকি আমাদের কারিশমা কিছু আছে বলে মনে করি না। সে কথাটাই বলবো আপনার, যারা আমাদের বুথ কর্মী বুথ সভাপতি আছে অঞ্চল সভাপতি আছে বিভিন্ন জায়গায় যারা দায়িত্ব আছে প্রশাসনিক হয় সকলকে বলবো মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নগুলো করেছে সেগুলো যেন সঠিকভাবে বাস্তবায়িত হয়, মানুষের কাছে পৌঁছে দাও, মানুষ দুহাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ করবে। দেখুন আমাদের বীরভূম জেলার আমাদের মধ্যে কোনো সমন্বয় অভাব নেই, আমরা সকলে মৃত হবে সংঘবদ্ধ হয়ে কাজ করছি। আজকেও দেখুন কোর কমিটির মধ্যে 4-5 জন কোর কমিটি শুধু এখানে আছে, আমি কেশোরকে দেখা করতেও গিয়েছিলাম, দেখা করে এসেছি সভাপতি। আজকে আমার যেমন এখানে প্রোগ্রাম আছে, এরপর আমি কেতুগ্রাম বেরিয়ে যাবো, কেতুগ্রাম 1 এ প্রোগ্রাম আছে, কেতুগ্রাম 3 এ প্রোগ্রাম আছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় জননেত্রী তিনি আমাকে কেতুগ্রাম অবজার্ভার করেছেন। সভাপতি আমি আমার কাজ করছি, সবাই নিজের নিজের মতো কাজ করছে, এখানে কে কোথাও স্টেজে এলো সেটা বড় কথা হয়, দেখা হবে আজ নয় কাল দেখা হবে, এ বিষয়ে মত কোনো অবকাশ নেই। থ্যাংক ইউ।